মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে রাস্তার ধারে গাছ লাগানো কর্মসূচি পালিত হলো রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শেকেন্দ্রা পঞ্চায়েতের উদ্যোগে। রামদেবপুর মোড় থেকে লালখান দিয়ার ব্যারেজ পর্যন্ত চলে এই কর্মসূচি। গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তাকে ছড়িয়ে দিয়ে মূলত এই উদ্যোগ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি ও শ্রমিকেরা। গাছ লাগাবার আমার প্রোগ্রাম আছে, আপাতত মনে হয় 400 মতো হলো, এখন প্রতিদিন লাগানো চলছে, শেষ হবে যতদিন ততদিন চলবে, তারপরে এটা যাত্রী অফিস দিয়ে ঘেরতে হবে যাতে গাছটাকে মানুষ করা যায়। আরও গাছ লাগানো হয় বলতে এটা আমার চলছে রোড সাইড প্ল্যান্টেশন, তারপরে আছে রিভার সাইড প্ল্যান্টেশন, তারপরে IBS আছে, তারপরে আছে ব্লক প্ল্যান্টেশন, এগুলো সবই হবে আমার এবং এক সপ্তাহের মধ্যেই সব কমপ্লিট করা হবে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।